আসসালামু আলাইকুম। 14 তারিখ থেকে লকডাউনের সিদ্ধান্তের পাশাপাশি যে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সে সকল সিদ্ধান্তগুলোকে এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। বাংলাদেশের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন যে আগামী 14 এপ্রিল থেকে পুরো দেশে 7 দিনের কঠোর লকডাউন শুরু হবে। বিবিসি বাংলাকে তিনি বলেন, এই সময়ে জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব ধরনের অফিস এবং একই সাথে কলকারখানাও বন্ধ থাকবে। কঠোর লকডাউনের সময় যানবাহন চলাচল বন্ধ থাকবে। কঠোর লকডাউন এর সময় আরও বাড়ানো হবে কিনা তা পরে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত হবে, জানান মন্ত্রী। ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এই কঠোর লকডাউন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যদিও লকডাউনকে কার্যকর করার জন্য সেনাবাহিনী মোতায়েনের চিন্তা আপাতত সরকারের নেই, তবে পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। প্রতিমন্ত্রী আরও জানান, লকডাউন যাতে কার্যকর করা যায় সেজন্য হতদরিদ্র মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য ইতোমধ্যে দেশের সব ইউনিয়ন ও উপজেলায় 550 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শেষ করছি, আসসালামু আলাইকুম।